মোটু ঘুমাচ্ছে, এখন মোটুকে আমি বশ করে ফেলবো। মোটু মোটু শোনো, তুমি তোমার বন্ধু পাতলুকে ভুল করো। যেমন হুকুম আমার আকা। তারপর মোটু পাতলুকে খুন করতে গেল। শুরুতে যে ভিডিও ফুটেজটা দেখছেন, এই ভিডিও ফুটেজটা কোথা থেকে আসলো? এই ভিডিও ফুটেজটা আমি তৈরি করেছি একটা গ্রিন স্ক্রিনের সাহায্যে। অর্থাৎ এই যে কার্টুন ভিডিওটা আপনারা এতক্ষণ দেখলেন 20 সেকেন্ডের, এটা আমি গ্রিন স্ক্রিনের মাধ্যমে তৈরি করেছি। ডাইনি এবং মোটু পাতলুর একটা গ্রিন স্ক্রিন আপলোড করেছিলাম কিছুদিন আগে, আশা করছি আপনারা দেখেছেন। ওটার মাধ্যমে আমি এটা তৈরি করেছি। কীভাবে তৈরি করেছি আপনাদেরকে একটা দেখাচ্ছি, ঠিক আছে? মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন। ফুল ভিডিও তো দিতে পারবো না, ফুল টিউটোরিয়াল দেওয়া আমার মতে সম্ভব না, আমি ওই টপিকের ভিডিও তৈরি করতে পারি না। যতটুকু পারবো চেষ্টা করব দেখানোর জন্য, সাথেই থাকুন আমাদের। ভিডিওটা তৈরি করার জন্য আমাদের চলে যেতে হবে কাইং মাস্টারে। আমি চলে আসলাম কাইং মাস্টারে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে। তো আমরা একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিলাম। ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করার পর আমরা ভিডিওটি টেনে লম্বা করে দিলাম, যতটুকু প্রয়োজন ততটুকু লম্বা করলাম। তারপর আমি আমার গ্রিন স্ক্রিনটা নিয়ে নিলাম, যেই গ্রিন স্ক্রিনটা আপনাদের কাছে কিছুদিন আগে আপলোড করেছিলাম আমাদের চ্যানেলে, সেই গ্রিন স্ক্রিনটা দিয়েই আমরা তৈরি করে দেখাবো, ঠিক আছে? এখন আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিলাম ক্রোমা কি দিয়ে। তারপর আমরা যেটা করব, উপরে একটা 3 ডট অপশন দেখতে পারতেছেন, ওখানে আমরা ক্লিক করব। আগে এখানকার কাজটা শেষ করে নিই। এই যে এখন ক্লিক করে ডিপ্লোটে ক্লিক করে দেব। এখন এটা 2 কপি হয়ে গেছে আর কি। তো একটাকে অর্ধেক করে ফেলবো, আর একটাকে অর্ধেক করে ফেলবো। বুঝতে পারতেছি আমি যে এটাকে অর্ধেক করে ফেলতেছি, ঠিক আছে? এটা হলো ডাইনি সেক্টর, তারপর ওটাকে এই মোটুকে অর্ধেক অর্ধেক করে ফেলবো, ঠিক আছে? এই যে দুইটা আলাদা আলাদা হয়ে গেছে। এখন মোটু শুয়ে থাকার কথা, তাই মোটুকে এখানে আমি শুয়ে দেবো, ঠিক আছে? তো সেটা করতে হবে, লোগোটাকে সরিয়ে দিলাম আমরা। তারপর ডাইনিটাকে ঠিক করার পর মোটুকে আমি শুয়ে দিলাম। দেখ মোটু শুয়ে আছে এখানে, ঠিক আছে? সেট করে দিলাম ঠিকঠাক মতো। তারপর এবার যেটা করা উচিত আমার, তারপর আবার দেখতে পাচ্ছে মোটু ওদিকে কাত হয়ে গেছে। এখন আমাদের কি করব, যে জায়গায় কাত হয়ে গেছে ওই ওইটুকু জায়গার মধ্যে আমরা ভিডিওটা 2 ভাগ করে দেব, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন, এই জায়গায় এসে মোটু শুয়ে গিয়েছিল। আমরা কেচিতে ক্লিক করে এই ভিডিওটা 2 ভাগ করে ফেললাম। তো 2 ভাগ করে ফেলার পরে এই ভিডিওটা, এই মোটুর সিনটাকে আমি দাঁড়িয়ে করে দিলাম আর কি। মোটু দাঁড়িয়ে আছে এমনটা দিলাম আর কি। তারপর দেখতে পাচ্ছেন আপনারা, তো এভাবেই। তো আমার পক্ষে ফুল টিউটোরিয়াল দেওয়া সম্ভব না, আমি এই টপিকের ভিডিও তৈরি করি না, যতটুকু পেয়েছি চেষ্টা করেছি। এবং এই ভিডিওতে দেখলেন ম্যাজিক, ম্যাজিকটা কোথা থেকে দিলাম সেটা দিয়েই শেষ করে দেব, ঠিক আছে? ম্যাজিকটা আপনারা স্টিকার অপশন থেকে নিয়ে নিলাম। তো ফ্রি ফ্রি স্টিকার ডাউনলোড করা যায় আপনারা কাইন মাস্টার থেকেই, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আমি সেখান থেকে ডাউনলোড করেছি। তারপর জারুটা আমি এই যে জাদুর যে ম্যাজিকটা, এটা আমি সেট করে দিলাম ভালো মতো, ঠিক আছে? এই যে ডাইনি মোটর উপর জাদু করছে। তো এইভাবে আপনারা তৈরি করতে পারেন, কারণ আমার চেয়ে ভালো তৈরি করতে পারবেন যদি আপনি পারেন, ঠিক আছে? ফুল টিউটোরিয়াল সম্ভব না, যতটুকু পেরেছি চেষ্টা করেছি। সাথে থাকবেন।